আমাদের দুঃসাহসিক অভিযান শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের হাতে খুবই সময় কম। যে কারণে আমরা দেশের এই পরিস্থিতিতে এরকম একটি অভিযানে অংশ নিতে পেরেছি। আসলে আমাদের আর কোনো উপায় ছিল না, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর মতো। আমরা কী বলবো, আসলে ভাষা পাচ্ছি না। আমার পাশে হাসিব আছে, হাসিব যদি কিছু বলতে চায় হাসিব বলতে পারে। লাইফে ফার্স্ট একটা রিস্ক নিয়ে যাচ্ছি, কী করবো, ঢাকার অবস্থা অন্যরকম, বাসটা চলছে না, বাধ্য হয়ে আমরা ট্রেনে যাচ্ছি, কারণ আমাদের ক্লাস করতে হবে, আমাদের ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। দেখা যাক শেষ পর্যন্ত গন্তব্যস্থানে যেতে পারি কি না, আল্লাহ সহায় থাকবে আমার। অবশ্য আপনারা দেখলেন হাসি অনেক চমৎকারভাবে তার অভিব্যক্তি প্রকাশ করেছে। আসলে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন, আমরাও জানি, কিন্তু আমাদের আসলে হাতে কোনো উপায় নাই। যে কারণে আমরা এরকম একটি দুঃসাহসিক অভিযানে অংশ নিয়েছি, কারণ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে না পারলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা আমাদের সাথে থাকবেন সেই আশা করছি। এটি একটি মালবাহী ট্রেন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিপমেন্টের জন্য এগুলো রেডি করা হয়েছিল, কন্টেইনার বাহী একটি ট্রেন। আমরা এখানে আশ্রয় নিয়েছি আসলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসিফ। Thank you.